সকাল 11টা থেকে শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা চলবে দুপুর 12:30টা পর্যন্ত আটটি বিভাগীয় কেন্দ্রে একই সঙ্গে পরীক্ষা হচ্ছে এই বিষয়ে কথা বলতে সরাসরি যুক্ত আছেন চট্টগ্রাম ও খুলনা সহকর্মীরা প্রথমেই যাব চট্টগ্রামে সেখানে রয়েছেন আলমগীর সবুজ সবুজ ভর্তি পরীক্ষার সার্বিক পরিবেশ নিয়ে আমাদের জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আজকে অনুষ্ঠিত হচ্ছে যেটা সেটা সকাল 11টা থেকে শুরু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা দেখেছি আসলে সুশৃঙ্খলভাবে সব শিক্ষার্থীরা এখানে এসেছেন এবং আমি যেটা জানিয়ে রাখতে চাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেহেতু চট্টগ্রাম শহরের বাইরে অবস্থিত এই কারণে আসলে এখান থেকে যাতায়াতের জন্য শহর থেকে সাধারণত এখানে শাটল ট্রেনের ব্যবস্থা করা হয় এবং বাসে করে যায় এটা বিশ্ববিদ্যালয় প্রশাসন বেসরকারি উদ্যোগে করা হয় আমরা দেখেছি আসলে আজকে সবগুলি শাটল ট্রেন এবং বাসের শিডিউলগুলি রিশিডিউল করা হয়েছে যাতে পরীক্ষাকে সামনে রেখে করা হয়েছে যেহেতু পরীক্ষা 11টা থেকে একটা 30 মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে সেই হিসেবে বিন্যস্ত করা হয়েছে এবং এভাবে আসলে শিক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে তাদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছে এবং যথাসময়ে পরীক্ষা শুরু হয়েছে এবং আমি একটু জানিয়ে রাখতে চাই চট্টগ্রাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষা হচ্ছে এখানে তিনটা পরীক্ষা অনুষ্ঠিত হবে আজকে হচ্ছে কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এখানে অংশ নিচ্ছে 9833 জন শিক্ষার্থী এবং 12 মে অনুষ্ঠিত হবে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা সেখানে অংশগ্রহণ করবে 10027 জন এবং পরের দিন 13 মে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেখানে অংশ নেবেন 5295 শিক্ষার্থী এবং যেটা জানিয়ে রাখতে চাই এই বিষয়ে আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংবাদ সম্মেলন করে আমাদেরকে জানিয়েছেন যে তারা সার্বিক প্রস্তুতি তারা গ্রহণ করেছেন ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং চেকপোস্টের বসানো হয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছেন যে তারা তাদের সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে তারা সুন্দর মতো পরীক্ষা এবং যথাসময়ে তারা পরীক্ষার ফল ঘোষণা করবে বলে আমাদেরকে জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মোটামুটি শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং চলছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আরো খবর জানবো আমরা চলে যাব খুলনায় সেখানে আছে আমাদের সহকর্মী মোহাম্মদ অসীম ধন্যবাদ আলমগীর সবুজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষা খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এই পরীক্ষায় 8597 জন পরীক্ষার্থী এই খুলনা বিশ্ববিদ্যালয় সহ আরও যে তিনটি কেন্দ্র রয়েছে অর্থাৎ পন্ডস জোসেফ হাই স্কুলে ছাড়া এবং আরও একটি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এই পরীক্ষা মোটামুটিভাবে সকাল থেকেই শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আমরা দেখেছি যে সকাল 11টায় পরীক্ষা শুরু হওয়ার কথা থাকে তার আগে থেকেই কিন্তু অভিভাবক এবং শিক্ষার্থীরা খুলনা বিশ্ববিদ্যালয়ে সহজে আরও তিনটি কেন্দ্র রয়েছে এই তিনটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবেই পরীক্ষা দিচ্ছে এবং পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে কিছুক্ষণ আগে খুলনা বিশ্ববিদ্যালয়ের যে ভিসি রয়েছেন তিনি সাংবাদিকদের ব্রিফ করেছেন তিনি জানিয়েছেন যে এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে কোনো ধরনের বিশৃঙ্খলা নেই আরেকটি কথা জানিয়ে রাখি যে তৃতীয়বারের মতন খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তার কারণে কিন্তু যে খুলনা অঞ্চলের যারা রয়েছেন যারা শিক্ষার্থী রয়েছে অভিভাবকরা রয়েছেন তারা কিন্তু সন্তোষ প্রকাশ করেছেন তার কারণ হচ্ছে একসময় কিন্তু ঢাকায় গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় অংশগ্রহণ করা লাগতো কিন্তু সেটা কিন্তু এখন আর লাগতেছে না তৃতীয়বারের মতন এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আমি কয়েকজন অভিভাবকের সাথে একটু কথা বলতে চাই আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা খুলনায় বসে দিতে পারছে তার কারণে কি সুবিধা হচ্ছে আপনাদের শুরুতেই ডেস্ক টিভিকে অসংখ্য ধন্যবাদ এবং বাংলাদেশ সরকার যে ব্যবস্থাটি করেছে এটা এখানে আমাদের শিক্ষার্থীদের জন্য অনেক সুন্দর এবং অনেক ভালো কারণ আগে আমাদের দীর্ঘ পথ পাড়ি দিয়ে ঢাকায় যে পরীক্ষা দিতে হতো সেক্ষেত্রে আমাদের বাচ্চাদের জন্য অনেক মানসিক কষ্ট সহ আর্থিক একটা ক্ষয়ক্ষতি আমি আপনার কাছে একটু জানতে চাই আসলে কি ধরনের সুবিধা হচ্ছে এখানে সুবিধা হচ্ছে আমাদের যেমন আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে গিয়েছি আমার মনে আছে যে আমি ফেরিতে আমার অনেক দেরি হয়ে গিয়েছিল আমি অবশ্য ভর্তি পরীক্ষা দিতে পারছিলাম কিন্তু মনস্তাত্ত্বিকভাবে যে ক্ষতি আমার হয়েছিল সেটা আমি এখনও পোয়াচ্ছি কারণ আমার আক্ষেপ এখনও পর্যন্ত আমাদের আমার মনের ভিতরে রয়ে গেছে এবং খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের বিভাগীয় শহর প্লাস ঢাকা ইউনিভার্সিটির যে সিদ্ধান্ত নিয়েছে
দিয়েছে যে এবার দিয়ে তিনবার আমাদের এখানে পরীক্ষা উপকেন্দ্রে পরীক্ষা ধন্যবাদ আসলে এসেকি আপনি যেমনটা শুনছিলেন আসলে খুলনা অঞ্চলের পরীক্ষার্থীরা কিন্তু খুলনায় বসে পরীক্ষা দিতে পারছে এই কারণে কিন্তু সন্তোষ প্রকাশ করেছেন সব মিলিয়ে খুলনা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষা এই পরীক্ষা কিন্তু শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে আমার কাছে এই ছিল খুলনা বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ খবর ইশিকা অসীম অনেক ধন্যবাদ আপনাকে খুলনা থেকে মোহাম্মদ অসীম এবং সেই সঙ্গে আলমগীর সবুজ জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে যে ভর্তি পরীক্ষার সার্বিক পরিবেশ